প্রতিটা কাজে, মানে এখন যেটা হচ্ছে যে আমরা কাজ করি, কেন কাজ করি এই প্রশ্নটা করতে হবে। কি করতে চাই, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য জব আই এম ডুইং। একটা তো হচ্ছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, সেটা নিয়ে তো আমি অনেক কথা বলেছি। আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, একজন পজিটিভ মানুষ হতে হবে, সাহসী মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে, অন্যের উপকারে আপনি আসতে পারেন এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে। একই সঙ্গে আপনি যে কাজটা করতেছেন সেটার পারপাসটা কি, এটা কি শুধুই আমার ব্যক্তিগত উন্নয়ন, নাকি আমি আরও দুজন চারজন মানুষের চাকরির ব্যবস্থা করতে পারছি, এটাও তো কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে অনেক বড় সফলতা হিসেবে দেখি যে কিছু পরিবারের দায়িত্ব নেয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, এর চেয়ে বড় ব্যাপার কিন্তু হতে পারে না। তো আমি যে আপনাদেরকে যেটা বলবো যে প্রতিটা কাজে ভ্যালু অ্যাড করা, যেমন সবসময় আমি বলে থাকি যে আপনি যদি গতানুগতিক চিন্তা করেন, গতানুগতিক কাজ করেন, তাহলে কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারবেন না, আপনি এগোতে পারবেন না, আপনি অনেক দূর যেতে পারবেন না, আপনি লম্বা রেস খেলতে পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে, ভ্যালু অ্যাডিশন করতে হবে, আপনার ইউনিকনেস তৈরি করতে হবে, আপনার এমন কিছু করতে হবে যেটা মানুষের উপকারে লাগে, কাজে লাগে, মানুষের জীবন মান পরিবর্তনে সাহায্য করে এবং অন্য একটা মানুষের কোনো না কোনোভাবে উপকার হয়। আপনার এমন একটা বিজনেস আইডিয়া থেকে আপনি এমন একটা কিছু করলেন যেটা মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে দিল, এরকম অনেক কিছু তো বাংলাদেশে হয়েছে, তাই না? তো সবাই সেটা করে ফেলতে হবে আমি বলছি না, কিন্তু ছোটো ছোটো অনেক কাজ করেও কিন্তু লাইফস্টাইল পরিবর্তন করা যায়। যেমন ধরেন বিদেশে অনেকে থাকে, আমি সেদিন একটা দেখছিলাম, আমার খুবই ভালো লেগেছে আইডিয়াটা, যে বিদেশে অনেকে থাকে বাঙালি যারা কখনোই বাংলাদেশে আসেন নাই, বাংলা ভাষা জানেন না, বাংলা কালচার জানেন না, তাদেরকে এখন তাদের বাবা মারা কিন্তু আবার বাংলাদেশের, তারা বাংলায় কথা বলেন, তারা বাংলাদেশকে ফিল করেন, কিন্তু তাদের বাচ্চারা সেই কালচারটা বা সেই বাংলাটাকে কখনো স্পর্শ করতে পারে নি। এখন তাদের বাবা মার ইচ্ছে হলো এদেরকে ওনারা বাংলা শেখাবেন, কিন্তু ওনারা ওইখানে কোথায় পাবেন বাংলা টিচার? তাহলে এটা অনলাইনে কিন্তু এই জিনিসটা সম্ভব। তাহলে এই যে একটা মানুষের জীবনে একটা আবেগ, আমি একজন বাংলাদেশের মানুষ, এটা আমার আবেগ, তাহলে এই আবেগটা, আবেগের প্রতি সম্মান দেখিয়ে একটা সমাধান, একটা সুবিধা আপনি তৈরি করছেন এবং একই সঙ্গে আপনি বিজনেস করছেন। সো আমি যেটা বলার চেষ্টা করছি যে এমন কিছু আইডিয়া নিয়ে কাজ করতে হবে, এমন কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে যেটা মানুষের জীবন মানে পরিবর্তন করে, মানুষকে কোনো না কোনোভাবে হেল্প করে, উপকার করে এবং একই সঙ্গে মানুষের ভ্যালু অ্যাডিশন, মানে আপনার কাজের ভ্যালু অ্যাডিশন তৈরি করে। আপনি যদি ভ্যালু অ্যাড করতে না পারেন, সেটা যদি এই কোনোরকম আসছি যাচ্ছি, সকালে গেলাম আমার অফিসে কাজ করলাম, সন্ধ্যায় চলে আসলাম, আজকে সারাদিন আমি আদৌ কিছু অতিরিক্ত যোগ করতে পারলাম কি না এটা আমি ভাবলামই না, তাহলে কিন্তু হবে না, আপনাকে ভাবতে হবে।